নমস্কার সবাইকে, আমার আফটার 50-তে স্বাগত। আজকে করব কিচেন গার্ডেনের বেগুন দিয়ে বেগুনের আচার। বেগুনগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইগুলো হলুদ আর নুন দিয়ে ভাজব। ভাজা মশলা তৈরি করতে হবে, তাই জন্য নিয়েছি এই যে মৌরি, কালো জিরে, একটু জোয়ান, আর এটা আমার গাছের মেথি। মশলাগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর সুন্দর গন্ধ বেরোলে আমি এটা গ্যাসটা বন্ধ করে দেব আর মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা মিহি করে গুঁড়ো করব না, একটুখানি আমি গোটা গোটা মতো রাখব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দেব একটু এই সাদা সর্ষে আর কালো সর্ষে। সর্ষে গুলো ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নেব। একটু ঠান্ডা করে গুঁড়ো করতে হবে। মশলা ভাজবার সময় সর্ষেটা পরে দিতে হবে। সর্ষেটা যদি আমি মৌরি কালো জিরের সঙ্গে দিয়ে দিতাম, তাহলে সর্ষেটা খুব পুড়ে যেত। ভাজা মশলাটা আমি বেশ করে গুঁড়ো করে নিয়েছি, কিন্তু এখনো কিন্তু একটু একটু গোটা আছে। এই যে একদম মিহি করে গুঁড়ো করতে হবে না, একটু গোটা গোটা থাকবে। বেগুনগুলো ভাজার জন্য কড়ায় সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। সাদা কালো যা বেগুন ছিল আমি সবই এখানে দিয়ে দিয়েছি। আর এতে দেব একটু নুন আর একটু হলুদ। বেগুনগুলো আমি চাপা দিয়ে ভাজব, একটু নরম হবে, ভাজা ভাজা মতো হবে, তখন আমি আবার আসছি। বেগুনগুলো আমার ভালো ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। আমি মাঝখানটায় একটুখানি জায়গা করে নিচ্ছি, এতে দিয়ে দেব পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা।
ফোড়নটা ভাজার জন্য দিচ্ছি একটুখানি তেল। বেগুনটা আমি গ্যাসটা সিম করে ভেজেছি। বেগুনগুলো ভাজা হওয়ার পর আমি এতে হাফ চামচ আদা বাটা দিয়েছি। বেগুনের সঙ্গে আদাটা আমার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেব একটু হিং। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আমাদের বাড়িতে কম ঝাল খাওয়া হয়, তাই জন্য আমি বেশি লঙ্কা দিলাম না। যারা বেশি ঝাল খাবেন তারা ভাজা মশলা যখন তৈরি করা হবে তাতে দু চারটে শুকনো লঙ্কাও ভেজে ওটা গুঁড়ো করে দেওয়া যাবে, তাতে ঝালটা ভালোই হবে। এতে আমি ভিনিগার দেব, সেই টকটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেবো দু চার দানা চিনি। এবার আমি দেব ভিনিগার, তবে গ্যাসটা বন্ধ করে। গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা হাফ কাপ মতো দেব, ছোট চায়ের কাপের হাফ কাপ। মিশিয়ে নেব। এই আচারটা অনেকদিন থাকবে, এটা রুটি পরোটা ভাত যে কোনো কিছু দিয়েই খাওয়া যাবে। এটা আমি এবার বেগুনে মিশিয়ে দেব। এতে আমি দু চামচ মতো ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা আমের আচার করলেও দেওয়া যাবে। আমার অনেকটাই বেশি হয়েছে, রেখে দেব, আমের আচার করলে দিয়ে দেব। আমার রান্নাটা রেডি। বেগুনের আচার তৈরি করবেন, ভালো লাগবে খেতে। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ।